সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিসেফ ফাউন্ডেশনের প্রতিদিনের বৈকালিক আলোচনায়। আমরা প্রতিদিন বিকেলে কৃষি বিষয়ে, নিরাপদ খাদ্য বিষয়ে বিশিষ্ট জনদের সাথে কথা বলে থাকি। সরকারি বেসরকারি পর্যায়ে যারা বিজ্ঞানী আছেন, গবেষক আছেন, তাদের কথা আমরা শুনে থাকি। আমরা বিভিন্ন বিষয়ে তথ্য খুঁজে পাওয়ার চেষ্টা করি, যাতে নিরাপদ খাদ্য উৎপাদনে আন্দোলনটি বেগবান করা যায় এবং একই সাথে আমরা যেন জাতির জন্য, দেশের জন্য, মানুষের জন্য কিছু সুপারিশ বাড়া দিতে পারি। আমরা আজকে যে বিষয়টি নির্বাচন করেছি, নিরাপদ খাদ্য কৃষকের ভাবনা। আমরা জানি যে কৃষকরা হচ্ছে আমাদের এই যুদ্ধের সম্মুখসারির যোদ্ধা। তারা নিজেরা মাঠে থাকেন, রৌদ্রে পড়েন, বৃষ্টিতে ভেজেন, শীতে জর্জরিত হন এবং তারা কিন্তু কৃষকের জন্য, মানুষের জন্য ফসল ফলান। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন তিনজন প্রগতিশীল কৃষক। সিলেট থেকে সৈয়দুর রহমান, যিনি একজন সফল কৃষক হিসেবে ইতিমধ্যেই জাতির সামনে পরিচিত হয়েছেন, এবং সৈয়দুর রহমানের কাজ হচ্ছে তিনি যেখানে নাকি সিলেটে ফসল উৎপাদনের ক্ষেত্রে নিবিড়তা কম, সেখানে নিবিড় ফসল চাষের জন্য আন্দোলন করেছেন। বিশেষত বোরো মৌসুমে সেই দীর্ঘ সুরমা নদী থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার ব্যক্তিগত পর্যায়ে ক্যানেল তৈরি করে সেখান থেকে পানি নিয়ে তিনি হাজার হাজার বিঘা জমিতে বোরো ধানের চাষকে নিশ্চিত করেছেন এবং এটি আমাদের খাদ্য নিরাপত্তার জন্য একটি বিশাল অবদান রেখেছে। এবং সৈয়দুর রহমানের ইনোভেশন এবং তার যে চেষ্টা, এটি নিয়ে কিন্তু আমরা অনেকবার প্রোগ্রাম করেছি এবং আমরা তাকে অভিনন্দন জানাই আমাদের আজকে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমরা তার কথা শুনবো। আরেকজন কৃষক আছেন মতিন সৈকত, যিনি রাষ্ট্রীয়ভাবে পদক পেয়েছেন এবং সরকার তাকে স্বীকৃতি দিয়েছে, জাতি তাকে স্বীকৃতি দিয়েছে। মতিন সৈকত ব্যক্তিগত জীবনে একজন শিক্ষক, কিন্তু কৃষি কাজের ক্ষেত্রে তার যে অবদান সেটি অনস্বীকার্য। তিনি দাউদকান্দিতে কাজ করেন এবং দাউদকান্দিতে তিনি সেচ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এবং কৃষকদেরকে নিয়ে নিরাপদ খাদ্য আন্দোলন তৈরি করার ক্ষেত্রে কাজ করছেন। আমরা মতিন সৈকতকে অভিনন্দন জানাই আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আরেকজন কৃষক আমাদের সাথে আছেন, যিনি সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন হচ্ছে মধুপুরের কৃষক। তিনি নিজে ব্যক্তিগত জীবনে একজন শিক্ষক, কিন্তু কৃষি কাজের ক্ষেত্রে তার বিশেষ আগ্রহ এবং নিরাপদ কৃষি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সানোয়ার হোসেনের অবদান সকলেই জানেন। আমরা এই যে তিনজন কৃষক আছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হলেন ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, যিনি কানাডা থেকে যুক্ত হলেন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি। আমরা তাকে অভিনন্দন জানাই। আমি এই মুহূর্তে আমাদের আলোচকদের বিশেষ করে অনুরোধ করি, আপনাদের যদি মাইক্রোফোনটি অন থাকে তাহলে আপনাদের মধ্যে যদি কোনো নয়েজ তৈরি হয় সে নয়েজটি আমাদের মাঝে চলে আসে। আপনাদের মাইক্রোফোনটি অফ করুন, কারণ কোন মাইক্রোফোন থেকে আমার কথা আবার ভেতরে ঢুকছে। মাইক্রোফোনটি অফ করলে আমার কাছে মনে হয় যে এই সিস্টেমটি ঠিক থাকবে, না হলে কেন্দ্রীয় ভাবে যদি মাইক্রোফোনটি বন্ধ করা যায় তাহলে আমাদের কারিগরি সুবিধা যারা দিচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করবো মাইক্রোফোনটি, সকলের মাইক্রোফোনটি বন্ধ করে দিতে, যাতে আমরা এই নয়েজটিকে দূর করতে পারি। আমি প্রথমেই এই বিষয়ে কথা বলার জন্য আমাদের এই নিরাপদ খাদ্য কৃষকের ভাবনা, এটা হচ্ছে আমাদের ভাবনার জায়গা, আমাদের চিন্তার জায়গা। আমি মতিন সৈকত, আপনি আমাদের রাষ্ট্রীয় পদক প্রাপ্ত একজন কৃষক, আপনি বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেয়েছেন এবং আপনার এই পুরস্কার প্রাপ্তিতে আপনাকে অভিনন্দন জানাই, আপনাদের কৃষকদের অভিনন্দন জানাই। এবং আমি এই কথা শুনতে চাই যে স্থানীয় পর্যায়ে নিরাপদ খাদ্য কৃষকের ভাবনা, এটি আপনি কিভাবে দেখেন, কোথায় আপনি চ্যালেঞ্জ হিসাবে দেখেন, কোথায় আপনি সমস্যা হিসাবে দেখেন এবং করণীয় কি করা যায় সেটি আপনি কিভাবে দেখেন, আপনি যদি আমাদেরকে একটু বলেন। জনাব মতিন সৈকত। মতিন সৈকত, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মাইক্রোফোনটি অন করুন। আমরা মতিন সৈকতের কথা কিন্তু শুনতে পাচ্ছি না। আচ্ছা, মতিন সৈকত, আপনার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। জি স্যার, হ্যাঁ, এইবার আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বলুন। আপনি বলুন।
কোনো একটা জায়গাতে সমস্যা হচ্ছে মতিন শেখর, কোনো একটা জায়গাতে সমস্যা হচ্ছে মতিন শেখর। জনাব মতিন শেখর, জনাব আপনার মতিন কথা শুনতে শেখর, পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। জনাব মতিন শেখর জনাব আপনার কথা শুনতে আপনার পাচ্ছি না। কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আতাউর রহমান মিটন, আপনাকে আতাউর অনুরোধ করছি রহমান মতিন মিটন সৈকতের শীর্ষে, মতিন সৈকতের আমি 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 ইনফ্যাক্ট আমি দেখছিলাম, ইনফ্যাক্ট কিছু করার নাই, ওনাকে করার বের নাই, করে ওনাকে আবার বের ঢুকতে হবে। আবার ঢুকতে হ্যাঁ, ওনাকে বের করে দিয়ে আপনি ওনাকে বের করেন, করেন আমরা এর আমরা মধ্যে এর মধ্যে সৈয়দুর রহমান সৈয়দুর সাহেবের কথা রহমান শুনি। সাহেবের কথা শুনি। জি সৈয়দুর রহমান সাহেব, আপনি নিশ্চয়ই আমাদের এই আজকের আলোচনার প্রারম্ভিক কথা শুনেছেন, এবং আপনার কাছ থেকে আমরা শুনতে চাই নিরাপদ খাদ্য আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে, নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনার ভাবনা কি, বা আপনি জিনিসটাকে দেখছেন, এবং আপনার কাছে বিষয়টিকে কিভাবে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্যাগুলো দেখেন, কিভাবে আপনি এটাকে এগিয়ে নিয়ে যেতে চান। জি ধন্যবাদ স্যার, আপনাদেরকে আমাদের আপনাদের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত জানানোর জন্য। আর আজকে বিষয়বস্তু আমার কাছে খুবই চমৎকার, যেহেতু নিরাপদ খাদ্য এবং এর নিয়ে ভাবনা। আমরা দেখেন স্যার, আমরা আজ থেকে 60 বছর আগে আমাদের দক্ষিণ সুরমা কৃষি কৃষি কর্মকর্তা মহোদয় জমান জনাব আবাহন মজুমদার, উনি স্যার আমাদের 90টা সিআইজি সংগঠন গঠন করছেন। প্রত্যেক সিআইজি গ্রুপে 20 জন করে সদস্য আছিল, তার মধ্যে 20টা সিআইজি হয়েছে শুধুমাত্র নিরাপদ সবজি উৎপাদন করার জন্য। এবং তারই আলোকে স্যার আমাদের হর্টেক্স ফাউন্ডেশন আমাদের লালাবাজারস্থ একটা সিসিএমসি সেন্টার করে দেওয়া হয়েছে, আমরা যাতে নিরাপদ সবজি উৎপাদন করে এই সেন্টারের মাধ্যমে মাল সংরক্ষিত করিয়া শর্টিং গ্রেডিং এবং প্যাকেটিং করিয়া এগুলা যাতে সহজে বাজারজাত করা যায়, তার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল হর্টেক্স ফাউন্ডেশনের মাধ্যমে। কিন্তু স্যার পরবর্তীতে আমরা যখন দেখলাম যে আমাদের নিরাপদ সবজির যে কাস্টমার যারা যারা ভোক্তা, তারা কিন্তু আমাদের এই সেন্টারটা আমাদের শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বিদায়, আমাদের সবজির যে কাস্টমার উনারা কিন্তু শহর কেন্দ্রিক থাকায় আমাদের ওই জায়গায় আমরা বেশি দিন আমরা টিকতে থাকতে পারি নাই। বিদায় আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়তে সম্মানিত একজন স্যার আসলা, স্যারে আমরা বললাম স্যার আমরা যে খাদ্য নিরাপদ সবজি উৎপাদন করি সেইটা আমরা এই জায়গায় আমরা যথেষ্ট উৎপাদন আছে, কিন্তু আমরা শহর কেন্দ্রিক না হওয়ায় আমরা বাজারজাত করতে আমাদের সমস্যা হচ্ছে। তখন স্যার আমাদেরকে লিঙ্কেজ করিয়া দিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমরা তখন গেলাম বাজার ব্যবস্থাপনার সম্মানিত শিক্ষক মন্ডলী মহোদয়ের কাছে, উনি আমাদেরকে পরামর্শ দিলেন যে আপনারা নিরাপদ সবজির গ্রান্টে কি, আপনারা যে নিরাপদ সবজি বিক্রি করতেছেন এইটা খেয়ে দিবেন 100% যে নিরাপদ, এটা খে বা খারা এটা নিশ্চিত করবে। ও আমরা বললাম যে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়, আমাদের প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক উপশহরী কৃষি কর্মকর্তা আছেন, আমাদেরকে ট্রেনিং দিছেন এবং নিরাপদ সবজি উৎপাদন করার জন্য আমাদের কলা কৌশল এবং সাইবরকনিক উনারা তদারকি করতেছেন, এবং উনারাই এগুলা ট্রেক করে দিবেন আমাদের নিরাপদ কি না। উনি কহিলেন তাহলে তো খুব ভালো জিনিস, আপনারা আগাইয়া যান, এবং আমাদেরকে পরামর্শ দিলেন যেহেতু হর্টেক্স ফাউন্ডেশন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আপনাদের সাথে আছে তাহলে আপনারা কাজ চালাইয়া যান। তো আমরা দেখলাম স্যার আমাদের নিরাপদ সবজি উৎপাদন করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের মাটি রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটির যে গুণগত মান আছে এগুলা গাছের যে 17টি খাদ্য উপাদান বিদ্যমান থাকার কথা, আমরা বিগত দিনে অতিরিক্ত সার ব্যবহার করার কারণে আমাদের দেখা যায় মাটি পরীক্ষা করার পরে মাটির মধ্যে 5টা অথবা 6টা খাদ্য উপাদান মিলে আমাদের প্রায় 11টা মাটির মধ্যে খাদ্য উপাদান শর্ট আছে। তাহলে আমরা কি করব, তখন আমরা গেলাম যে আমরা সারের মধ্যে আমরা বার্মি সার আমরা ব্যবহার করব, জৈব সার আমরা ব্যবহার করব। তখন দেখা গেল স্যার আমরা প্রথম বছর আমরা মাটিটারে শোধন করতে হইলে আমাদের প্রথম বছর আমাদের কৃষকদের কিছু লস হয়, আমরা রাসায়নিক সারের বিকল্প যে উৎপাদন করি আমাদের ফলনটা একটু কম হয়, তারপরে আপনার আমরা জৈব বালাই আমরা ব্যবহার করছি, আমাদের উৎপাদন ভালো হয়েছে। পরবর্তীতে দেখলাম যে আমরা কিছুদিন পরে আমরা যোগাযোগ করলাম আমাদের ডিডি মহোদয়ের সাথে,
যে আমরা বাজারজাত করতে সমস্যা হচ্ছে, যেটা আমাদের বুকটা আছে এবং আমাদের সিলেট একটা সম্ভাবনা দ্বার উন্মোচন করার একটা সুযোগ আছে। আমাদের সিলেট জেলায় বিদেশ রপ্তানি করার জন্য অনেক রপ্তানিকারকরা আমাদের সাথে যোগাযোগ করছে তাদের মাল বাইরে রপ্তানি করার জন্য, এবং সিলেট ইতিমধ্যে রপ্তানিকারকদের জন্য একটা কাঁচামাল রপ্তানি করার একটা সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া হয়েছে আমরা যতটুকু জানছি। আমরা পরবর্তীতে পরবর্তীতে ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে আমরা গেলাম, সিলেট চেম্বারে গেলাম আমাদের একটা বসার জায়গা দেওয়ার জন্য। তারপরে আমরা চেম্বারের সাথে আমরা বসলাম, বসার পরে আরো ব্যবসায়ী যারা সম্প্রদায় আছে আমাদের সিলেট, যে সবজি ব্যবসায়ী আছেন সম্মানিত, তাদেরকে নিয়ে আমরা বৈঠক করলাম সিলেট চেম্বারে। উনারা বললেন যে আপনাদের নিরাপদ সবজি আপনারা হয়তো 1 টন দিবেন, কিন্তু আমরা প্রতিদিন 100 টন বিক্রি করতেছি, তাহলে আমাদের সবজিগুলা কি অনিরাপদ? তখন দেখা গেল স্যার ওনারা তো শর্ত দিল যে আপনাদের মাল রাখিয়ে যান, আপনারা পরবর্তীতে এটা বিক্রি করার পরে এটা আপনারা নিয়ে যাবেন। তো আমাদের তো স্যার এই যে রাখার পরে আমরা তো মালটা বিক্রি করলাম, বিক্রি করার পরে যেটা আমরা পাইলাম ওইটা দিয়ে তো আমরা পরবর্তী ফসল ফলাবো, আমাদের তো টাকার দরকার, 1 সপ্তাহ পরে আমাদের লেনদেন করলে আমাদের পোষাবে না। পরবর্তীতে স্যার আমাদেরকে আরেকজন স্যার নিয়ে গেলেন যাতে স্বপ্নতে দেখার পরে দেখা গেল স্যার যে হিবিজি ব্যবস্থা। আমি বললাম যে এই যে সবজিগুলা, উনি বললেন আমার সবজিগুলা আপনি দেখেন এইগুলা দিতে পারবেন না। আমি ওনার যোগ্যতে দেখলাম যে সবজি, আমার মন তো খারাপ হয়ে গেল। আমি বললাম স্যার আমার মাফ করেন, আমি এই ধরনের সবজি আমি দিতে পারবো না। বলে কেন দিতে পারবো না? বলে এইগুলা তো আপনি ক্র্যাশ মাল রাখছেন, আর আমি যে সবজি দিব আমি মানে 1 নম্বর কোয়ালিটি দিব, আপনি তো আমার দাম দিবেন না। তো যাই হোক, উনি আমার অনেক রিকোয়েস্ট করলেন, আমি দিলাম না। পরবর্তীতে আমার একজন কৃষক দিল, কৃষক দেওয়ার পরে উনি দেখা যায় 2 লক্ষ টাকার মাল দেয় প্রতি সপ্তাহে। এরপরে দেখা যায় 1 সপ্তাহ পরে তার 50,000 টাকার মাল ডেমেজ হয়েছে হইয়া উনারা বিল কর্তন করিয়া দেয়। তাহলে আমাদের ওইদিকেও স্যার আপনারা ভোক্তা যারা আছে ওরা কিন্তু ঠিকই দাম দিতেছে, কিন্তু আমরা কৃষকরা পাইতেছি না। পরবর্তীতে স্যার আমরা বাজার সমস্যার কারণে আমরা মেহর মহোদয়ের কাছে গেলাম, আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় শামিমা ম্যাডাম, উনি আমাদের একটা চিঠি দিলে আমরা মেহর মহোদয়ের কাছে গেলাম। মেহর মহোদয় হরে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন এবং আগামী সোমবার অথবা মঙ্গলবার উনি একটা বৈঠক একটা দিয়ে দিয়েছেন, উনি যেহেতু করোনা আক্রান্ত। আর যদি আপনাদের সবাই প্রচেষ্টা থাকে, দোয়া থাকে, ইনশাল্লাহ আমরা মেহর সাহেবের মাধ্যমে একটা বাজার ব্যবস্থাপনা হওয়ার একটা সুযোগ সুবিধা আছে। আর একটা যেটা স্যার ইম্পর্টেন্ট জিনিস, 2018 সালে সৈয়দুর রহমান, সৈয়দুর রহমান আপনার কাছ থেকে আমি আবারও শুনবো, একসাথে সব কথা বললে তো আর হবে না। আমরা আপনার কাছে আসছি, আপনি তাহলে বোঝা যাচ্ছে যে আপনার উৎপাদন করছেন কিন্তু বিপণন করতে গিয়ে, মার্কেটিং করতে গিয়ে আপনাদের সমস্যা হচ্ছে, এবং আপনারা ব্যবসায়ীরা আপনাদের সাথে সঠিক আচরণ করছে না, এটা হচ্ছে মূল জায়গা। এবং উৎপাদন করতে গিয়ে যে সমস্ত প্রযুক্তি সেগুলো কিন্তু আপনারা কৃষি গবেষণা থেকে পেয়েছেন, বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন, এবং তার ফলে আপনারা বলতেই পারছেন যে আপনারা নিরাপদ খাদ্য উৎপাদনের একটা জায়গায় রয়েছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যারা নাকি এটি বিক্রয়ের সাথে জড়িত, তারা আপনাদের সাথে কানেক্টিভিটিটা ঠিক মতো নাই, এবং যে কারণে এক ধরনের সমস্যা আমাদের কৃষকদের হচ্ছে এবং কৃষকরা এই জায়গায় সঠিক মূল্য পাচ্ছে না। আমরা আপনার কাছে আবার আসবো। আমি মতিন সৈকত আপনার কাছে আসতে চাই। আপনার যান্ত্রিক যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার সম্ভবত আমাদের সাথে যে কথাটি আমরা বলছি সে কথাটি রিফ্লেকশন হচ্ছে আপনার ওখান থেকে, আবার আপনি কথা বললে কেমন ভাবে আসে আমাদের কাছে আমরা এবার দেখতে চাই। আপনার কাছ থেকে আমরা এ ব্যাপারে একটা সূচনা বক্তব্য শুনতে চাই, নিরাপদ খাদ্য উৎপাদন কৃষকের ভাবনা, আপনি কি ভাবছেন নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে? অধীন সৈকত আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমার মনে হয় যে মতিন সৈকতের ওখানে কানেক্টিভিটির কোনো প্রবলেম আছে। আপনার কি কোনো হেডফোন আছে বা আপনি কি কোনো হেডফোন ইউজ করছেন? মনে হয় না। আচ্ছা সানোয়ার হোসেন, আপনার কাছে যাই, আপনি তো মাঝে মধ্যেই টেলিফোন করে আমার কাছে খোঁজ খবর নেন এবং আপনার অনেক অনুযোগের কথা, দুঃখের কথা, কষ্টের কথা আমাদেরকে বলেন, তো আপনার কাছ থেকে শুনতে চাই। আজকে এখানে বিজ্ঞজনেরা আছেন, তাছাড়া আমাদের এই অনুষ্ঠানটি আরো অনেক বিজ্ঞজন দেখেও থাকে, তো আপনার কথা বলে যে নিরাপদ খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জটা কোথায় এবং কিভাবে এই চ্যালেঞ্জটাকে আপনারা মোকাবেলা করেন, এবং কি ধরনের সমস্যার সমাধান আপনারা চান
যাতে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায়। সানোয়ার হোসেন। আমি বলবো, হ্যাঁ বলেন, নিশ্চয়ই। বসুন। আসলে স্যার, এখানে কথা বলার তো অনেক কিছু আছে। আমাদেরকে যখন পরিচয় করে দেওয়া হয় বিভিন্ন জায়গায়, আমাদেরকে বলা হয় প্রান্তিক কৃষক। এই যে প্রথমে যে আমাদেরকে প্রান্তিক কি শব্দটা, 1757 সালে যখন ইংরেজরা এদেশ দখল করে নেয়, ওই দিন থেকে কৃষকদের পায়ে আড়া করে বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে। সর্বপ্রথমে যে আমরা নিরাপদ খাদ্যর যে একটা বিষয় আমি কথা বলবো, তখন কৃষকদের নীলচাষ দিয়ে কৃষকদের আপনার একটা শোষণ করার একটা হাতিয়ার শুরু হয় নীলচাষ। যে নীলচাষ কৃষকরা করবে, বিপণন করবে আরেকজন, এর বাইরে বিপণন করা যাবে না। ঠিক আমাদের যে নিরাপদ খাদ্যের বাজারটা ঠিক নীলচাষের মতো একটু আইসা দাঁড়াইছে, যেমন আমার সাইদুর ভাই যে কথাটা বলছেন আমি শুনলাম, এবং আমার যে তিক্ত অভিজ্ঞতাটা, আপনি দেখেন সেই 1757 সালের পর থেকে কৃষকদের উপর কৃষকদের কথা কেউ বলে না, সবাই কৃষকদের উন্নয়নের কথা বলে, কিন্তু যে বলে সে কিন্তু সে নিজে উন্নয়ন জানে কিনা এটা একটা দেখার বিষয়। সে যাই হোক, এই বিষয়টা যেমন নিরাপদ খাদ্যর বিষয়ে যে অভাবনীয় যুগ, আমি আজ থেকে 7 থেকে 8 বছর যাবত নিরাপদ ভাবে আনারস আবাদ করে যাচ্ছি, কিন্তু এই আনারস গুলা যখন আমি বাজারে নিয়ে যাই, এই আনারস গুলা কেউ খাইতে চায় না, কেউ নিতে চায় না। সবাই মুখে মুখে বলে যে নিরাপদ খাদ্য চাই, নিরাপদ আনারস চাই, কিন্তু যখন কিনতে যায় বাজারে, তখন এটা কেউ কিনে না। এর কারণ হলো কি, এটা দেখতে চকচকা দেখা যায় না। আর বাজারে যাইয়া যে কি একটা অসহনীয় পরিবেশের সৃষ্টি হতে হয়, এই নিরাপদ আনারস নিয়ে যাইয়া, নিরাপদ সবজি নিয়ে যাইয়া, যে নিয়ে যায় এই দুঃখটা শুধু সেই বোঝে। সবচাইতে কথা হইলো যে আমাকে ভালো জিনিস দিবেন, আমার বাসায় না দিবেন, কিন্তু আমি আপনাকে সঠিক টাকাটা দিব না, এই হলো হিসাবটা। আর সর্বপ্রথমে একটি কথা বলবো, যে আসলে আমরা নিরাপদ খাদ্য বলতে আমরা কি বুঝি। আমরা কৃষক যারা আছি, আমরা সকলেই ভালো খাদ্য উৎপাদন করি, কেউ আমরা কোনো খারাপ খাদ্য উৎপাদন করি না। আল্লাহ তাআলার মাটিতে আমরা ফসল উৎপাদন করি, এই মাটির মধ্যে যে ফসলটা হয় এটা অল টাইম সবসময় নিরাপদ থাকে, কিন্তু এটা যখন আমাদের হাত দিয়ে যখন অন্য জায়গায় চলে যায়, তখন থেকে এটা নিরাপত্তার যে বিষয়টা, এটা দূষণের যে বিষয়টা তখন যায়। আপনি দেখেন যে আমাদের দেশে আমের রস, আজকেও আমি বাজার দেখলাম আমের রস বিক্রি হয় 50 টাকা কেজি, আর আম বিক্রি হয় 70 টাকা কেজি। তাহলে আমরা খাচ্ছি কি, এটা নষ্ট করে কে? এটা কি কৃষক নষ্ট করে? এই কথা কি কেউ বলবে যে আমি তো কৃষক আম বিক্রি করতেছি 70 টাকা কেজি? আপনি বাজারে যান, একটা কৃষক একটা লিচু বিক্রি করে 3 টাকা পিস, মিনিমাম 3 টাকা পিস একটা লিচু বিক্রি হয়, হয়রেস একটা দোকানে যে লিচু পাওয়া যায় 2 টাকায়, লিচুর ফ্লেভার পাওয়া যায়। এই যে কৃষকদের আমাদের মধ্য দিয়ে, এই যে কৃষকদের উৎপাদনের মধ্য দিয়ে, কৃষকদের যে উৎসাহ না দিয়ে কৃষককে যে অঙ্কুরে নষ্ট করে দেওয়া হচ্ছে, এগুলা আমরা কোথায় যাব, আমরা কি করব? আপনি দেখেন প্রচারের অভাবে এই দেশে আর 1 লিটার দুধের দাম হইলো 40 থেকে 45 টাকা, আর কোম্পানির মাধ্যমে 1 লিটার আপনার পানি বেচতে আছে 60 থেকে 65 টাকা, কিন্তু দুধ কেউ খায় না, কারণ ওটা যে সরাসরি আসে। এই দুধ যখন কৃষক বাজার নিয়ে যায় তাকে কত কষ্ট করতে হয়, কিন্তু আমরা আমরা বিজ্ঞাপন দিতে পারি না যে এটা ভালো দুধ, কিন্তু বিজ্ঞাপন যারা দিতেছে 250 ml এর আরসির পানি, ও খাইলে কি উপকার হয় দেখায় সেই বোঝে, কিন্তু দুধ আমরা কেউ খাবো না, কারণ ওটা তো কৃষকের উৎপাদিত জিনিস। আমরা গরু দুধ খাচ্ছি 1000 টাকা কেজি, গরু দুধ কিনি আমরা 1000 টাকা কেজি, কিন্তু কৃষকের উৎপাদিত খাঁটি গাভীর দুধ ওটা আমরা কিনবো না। আমাদের যে বিষয়গুলা, যে আমরা কৃষক যারা আছি, এই যে এক একজনে এক এক ভাবে নিরাপদ খাদ্যের কথা বলে, আর কালকে আমি একটা অনুষ্ঠানে শুনলাম নিরাপদ খাদ্য, তার একটা জুন কথা আছে যে এখানে ফ্রেশ সবকিছু দেওয়া হবে, কিন্তু ওই জিনিসটা দেওয়া হবে কয়জন মানুষের জন্য দেওয়া হবে, কয়জন মানুষ নিরাপদ খাদ্যটা পাবে, কয়জন মানুষ নিরাপদ খাদ্যটা পাবে, নিরাপদ খাদ্যের সংখ্যাটা কি? আগে আমাদের নির্ধারণ করতে হবে নিরাপদ খাদ্য সংখ্যা, আগে আমাদের নির্ধারণ করা। আমরা তো আমরা আমরা জি বলুন সানোয়ার স্যার। আহ
আমরা আমরা যান্ত্রিক কিছু সমস্যার মধ্যে হ্যাঁ স্যার, একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল যে আমাদের যে আমি আমি সকলের কাছে একটা বিষয় রাখবো, আমরা আমরা কৃষক, হ্যাঁ আমরা হ্যাঁ আমরা কৃষক যারা, আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করি, আমরা কৃষক যারা আমরা সব সময় নিরাপদ খাদ্য উৎপাদন করি, আমরা কিন্তু আমাদের খাদ্য গুলাকে ভোক্তার চাহিদা অনুসারে আমাদের উৎপাদন করতে হয়। আমি বাজারে যে জিনিসটা নিয়ে যাব, ওই জিনিস আমি যে জিনিসটা বিক্রি করতে পারবো, ক্রেতা যে জিনিসটা আগ্রহ প্রকাশ করবে ওই জিনিসটাই আমি বাজারে নিয়ে যাব। বাজারে কেউ আছে, আপনি যে কোনো বাজার সার্ভে করেন, কাউরান বাজার যাবেন, কাউরান বাজারে গেলে আমি আজকেও কিন্তু কাউরান বাজারে প্রতিদিনের খবর চিত্র আমার কাছে আসে, আনারসের চিত্রটা বিশেষ করে প্রতিদিন আসে। কাউরান বাজারে যে আনারস গুলা যাবে, মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ আনারস যায় কাউরান বাজারে, ওখানে যদি চকচক আনারস না থাকে সে আনারস গুলো বিক্রি হয় না। তাহলে আমি কি করব, আনারস চকচকা করার জন্য যাহা কিছু প্রয়োজন আমাকে তাহাই করতে হয়। কিন্তু এখানে একটা কথা সকলেই বলে যে ফলমূলের মধ্যে ফরমালিন দেওয়া হয়, কিন্তু আমি চ্যালেঞ্জ করব যে কোন ফলমূলের মধ্যে কেউ কোনোদিন ফরমালিন আগেও দেয় নাই, এখনো দেয় নাই, ভবিষ্যতেও দিবে না, কারণ ফরমালিন ফলমূলে দেওয়ার কোনো জিনিস না। কিন্তু এই যে কৃষকদের বিভিন্ন প্রপাগান্ডা দেয়া, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সায়েন্টিস্ট বলে, তারা নিজেদেরকে সায়েন্টিস্ট বলে যে এই আনারস খাইলে, এইটা খাইলে এই অসুখ হয়, আজ পর্যন্ত কি কেউর কোনো অসুখ হয়েছে? কেউর কিন্তু হয় নাই, অনুমান নির্ভর একটা করে কথা বলে দিতেছে। আর কৃষক কৃষক পণ্য মারি খাইতেছে, মরিচের দাম যদি 200 টাকা কেজি হয়, সোজা কথা বাংলাদেশের যত টিভি চ্যানেল আছে, যত পেপার আছে, সবকিছুতে যে ঝালে দেশ পুইরা গেল, কিন্তু মরিচ যেদিন কৃষক 10 টাকা বিক্রি করে, এই কৃষকের কান্নার কথা তো কেউ লেখে না, কৃষকের কান্নার কথা কিন্তু কেউ লেখে না। হয় আমরা 4,000 টাকা কেজি এলাচ কিনে খাইতেছেন, আমি এলাচ কিনে খাইতেছি, ওইটার কোনো কষ্ট নাই, কিন্তু মরিচ যখনই 100 টাকা কেজিও হয়ে যায়, কয়েকদিন আগেও লেখলো যে মরিচের ঝালে পিঁয়াজ ঠান্ডা হইয়া যাইতেছে, এই যে কিছু কিছু জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কৃষক বিক্রি করবে। এখানে দাম যখন কমে তখন কেউ কিছু বলে না, দাম যখন বাইরে যায় তখন বিভিন্ন প্রকার প্রপাগান্ডা শুরু হয়ে যায়। জি সালো সাহেব, আপনার কাছে আবারও আসবো আমরা, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু মতিন সৈকতের কাছ থেকে আবার একটু চেষ্টা করি। মতিন সৈকত কি এবার আমাদের সাথে কথা বলতে পারেন কিনা? জি দুঃখিত, আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, আবারও সংযুক্ত হওয়ার সুযোগ পেলাম। তো আমি বলছিলাম যে আমার দাউদকান্দির কথা, দাউদকান্দিতে বিভিন্ন সময় 154টি আইপিএম ক্লাব প্রাথমিক পর্যায়ে আমাদের ছিল, পরবর্তীতে আরো 50টি আইপিএম আইসিএম ক্লাব প্রতিষ্ঠিত হয়, সর্বশেষ এখন 160টি সিআইজি মহিলা এবং পুরুষ ক্লাব গঠন করে দাউদকান্দি এখন 364টি ক্লাব আছে, পাশাপাশি নিরাপদ খাদ্য ক্লাব, বিভিন্ন এনজিও, বিভিন্ন সংগঠন সংস্থা, সবাই মিলেমিশে আমরা কাজ করি। আমরা বলি এক হলে পারি, একা হলে হারি, সবাই মিলে যদি ঐক্যবদ্ধ বা আন্দোলন করি তাহলে আমরা আমাদের নিরাপদ খাদ্যের যে বার্তা এটা জনগণের কাছে পৌঁছে দিতে পারবো। কারণ আজ থেকে কয়েক বছর আগেও মানুষ নিরাপদ খাদ্য এই বিষয়টি মানুষের অনেকেরই ধ্যান খেয়াল ধারণার বাইরে ছিল, ইদানিং পত্রপত্রিকার সৌজন্যে, টেলিভিশনের সৌজন্যে, বিএসএফ ফাউন্ডেশন এবং নানা রকম সংগঠন সংস্থা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিভিন্ন প্রোগ্রাম হওয়ার কারণে এই বিষয়গুলো সকল শ্রেণী মানুষের কানে পৌঁছে গেছে। যত সচেতনতা তত বেশি লাভ, কারণ এক সময় তো আমাদের এখানে নানা রকম খোলা লেট্রিন ছিল, এটা ছিল, সেটা ছিল, আজকে সচেতনতার কারণে আমরা আমাদের অবস্থানকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আজকে আমরা টিস্যু ব্যবহার করি, সাবান ব্যবহার করি, তারপরে নানা রকম ভাবে আমরা আমাদেরকে পরিশুদ্ধ রাখার জন্য এখন মাস্ক ব্যবহার করি, পিপি মেনটেন করি, আবার সিউপি মেনটেন করি, নানা রকম সিস্টেম গুলো এখন মেনটেন করা আমরা শিখছি। এই প্রোগ্রাম গুলি যত বেশি হবে আমাদের জ্ঞান তত বাড়বে, তত বেশি সম্পৃক্ততা হবে, এবং আমরা আমাদের যে কাজ জায়গাগুলোতে কাজ করি, বিশেষ করে আমরা প্রান্তজনের কথা বলি, গ্রামে থাকি, গ্রামের মানুষের সাথে খেটে খাওয়া কৃষক শ্রমিক খাদ্যের শিল্পীদের সাথে আমরা বসবাস করি, তারা নিজেদের থেকেই যথেষ্ট সৎ, তারপরও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য, ফসলের পোকামাকড় দমন করার জন্য যেসব প্রসেসগুলো করা লাগে, বিশেষ করে আইপিএম পদ্ধতি, পার্চিং করা, সেক্স ফেরমেন্টেপ স্থাপন করা, তারপরে জৈবিক বালানিনাশক তৈরি করা, এবং সর্বশেষ সীমিত মাত্রায় স্বল্প মেয়াদী কীটনাশক ব্যবহার করে ফসলকে উৎপাদন করা লাগে। ফসলের যেমন রোগশোক আছে, তার চিকিৎসা ব্যবস্থাও আছে, সেটা যদি আমরা আমাদের মাত্রার ভিতরে, আয়ত্তের ভিতরে রেখে করি, তাহলে আমাদের এটা আমরা লাভবান হয়। আজকে ডক্টর জয়নাল আবদিন স্যারকে অভিনন্দন জানাবো,
স্যারের বিভিন্ন সময়ে বিসে ফাউন্ডেশনের মাধ্যমে অনন্যভাবে স্যারের প্রোগ্রামগুলি দেখি। আর রেজাউল করিম সিদ্দিকী স্যার তো সবসময় আছেন এই কাজগুলি নিয়ে। আপনারা যত বেশি আমাদেরকে কাছে টানবেন, আমরা এই মেসেজগুলো গ্রামের মানুষের ভিতর আরো বেশি পৌঁছে দিতে পারবো, আমরা নিজেদের জ্ঞানকেও শানিত করতে পারবো, আবার অন্যদেরকেও আমরা আলোকিত করতে পারবো। এই বিএসএফ ফাউন্ডেশন আমাদের আজকে যে সুযোগ করে দিয়েছে, আমরা আশা করি ভবিষ্যতে আবারও কথা বলার সুযোগ পাবো। আর আপনারা সরেজমিনে ভিজিট করেন, আমি আমন্ত্রণ জানাই যে বিএসএফ ফাউন্ডেশনের কর্মকর্তা সকলে মিলে একদিনের জন্য আপনারা দাউদকান্দিতে বেড়াতে আসেন, আমাদের কাজকর্মগুলোও দেখবেন। আবার আমরা যেহেতু মাছের চাষ করি, প্লাবিত মাছ চাষে দাউদকান্দি মডেল, আমরা এটাও বলতে চাচ্ছি নিরাপদ খাদ্য উৎপাদন আন্দোলনের ক্ষেত্রেও দাউদকান্দিকে আমরা মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। কারণ এতগুলো সংগঠন সংস্থা মিলে যদি আমরা একটি উপজেলা দাউদকান্দিকে নিরাপদ খাদ্য উপজেলায় রূপান্তর করতে না পারি, তাহলে আমাদের কাজের সফলতাটা আমরা সেভাবে পৌঁছাতে পারবো না। আর একটি উপজেলায় নিরাপদ খাদ্য আন্দোলন আসলে হয় না, খাদ্য বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন বা খাদ্যের একটি চেইন অফ কমান্ড আছে, একটি সার্কুলেশন আছে বা বিভিন্ন ব্যবস্থা আছে। সব জায়গা থেকে যদি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে সিলেবাসের মধ্যে যদি নিরাপদ খাদ্য বিষয়টাকে জোর দেওয়া যায়, বা ছোটবেলা থেকে শৈশব থেকে প্রাথমিক লেভেল থেকে যদি জ্ঞানটাকে দেওয়া যায়, প্রাথমিক সিলেবাস, মাধ্যমিক সিলেবাস, কলেজ পর্যায়ের সিলেবাসে যদি নিরাপদ খাদ্য বিষয়টিকে আরো বেশি জোরদার করা হয়, তাহলে আমরা অনেক বেশি এগিয়ে যাব। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যারা বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেন এবং বিভিন্ন হাট বাজারে মোবাইল টিম অথবা ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার জন্য যে চেষ্টাগুলো করেন, সেগুলোকে আমরা অভিনন্দন জানাই। কারণ একসময় ফরমালিনে অনেক কথাবার্তা শোনা যাচ্ছিল, ইদানিং প্রমাণিত হচ্ছে যে ফরমালিন সেটাও স্বল্প মাত্রা এবং স্বল্প বিষয়ে ফরমালিন এটাও ফলের জন্য ফসলের জন্য মাত্রাতিরিক্ত ক্ষতি করে না, এটারও একটা লিমিটেশন আছে সংরক্ষণ করার জন্য। তারপরে নানা রকম বিষয়গুলো, এক একটা ফল এক এক দেশ থেকে আসে, তার কিছু প্রিজার্ভেশন বা সংরক্ষণের জন্য কিছু সময় দিতে হয়। সবকিছু মেনটেন করে আমাদের ফলকেও টিকাতে হবে, ফসলকেও বাঁচাতে হবে, আমাদেরকেও নিরাপদ খাদ্য খেতে হবে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশেষ করে প্রচার মাধ্যম টেলিভিশনগুলো অনেক প্রোগ্রাম করে, তাদেরকে আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাই। এই প্রোগ্রামগুলি আরো বেশি জোরদার করানো, আরো বেশি জোরালো করা, আরো বেশি মানুষকে সম্পৃক্ত করা, খেতে খামারে যারা কাজ করে তাদেরকে সুযোগ দিয়ে যদি আয়োজন করা হয়, তাহলে আমরা অনেক অনেক আরো বেশি জানতে পারবো। বিশ্ব ফাউন্ডেশনের অনেক অভিনন্দন। অনেক বেশি সহজ হওয়ার কথা, তারপরেও আপনি কি মনে করেন যে অন্যরা যারা নিরাপদ খাদ্য উৎপাদন করছে, আবার যারা ট্রেডিশনাল খাদ্য উৎপাদন করছে, তাদের দুইয়ের মধ্যে কোনো কম্পিটিশন হচ্ছে কিনা, এবং নিরাপদ খাদ্য উৎপাদনকারীরা কোনো বিশেষ সুবিধা পাচ্ছে কিনা বিক্রয়ের ক্ষেত্রে, কি বলে আপনার বিশেষ করে সংস্থার অভিজ্ঞতা কি বলে? বিশেষ করে আমরা যারা দাউদকান্দিতে বসবাস করি, এখানকার প্লামইতে মাছ চাষের জন্য যে আমরা সড়ক তৈরি করেছি, সেই সড়কের চারপাশে অর্থাৎ বিভিন্ন গ্রামের সংযোগ সড়কগুলোতে আমরা খাদ্য উৎপাদন করি, নিরাপদ শাক সবজি, তরি তরকারি, লাউ, শিম থেকে শুরু করে করলা, ডেরেশ, বিভিন্ন তরি তরকারি উৎপাদন করি। এখানে যারা লোকজন দেখা করতে আসে, তারা প্রতিদিন নিত্য নতুন এই তরি তরকারি কিনে নিয়ে যায়। বাজারেও এখন চকচকা জিনিসের প্রতি মানুষের আগ্রহ অনেকেরই কমছে, বিশেষ করে যারা শিক্ষিত জন, তারা একেবারে চকচকাটার দিকে আর আগের মতো নজর দেয় না, তারাও যাচাই বাছাই করে শিখতেছে। আমার মনে হয় যে শিক্ষাটা বা প্রচারটা যদি আরো বেশি হয়, আমরা চকচক করলেই শোনা নয়, এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা অবশ্যই আমরা আমার নিরাপদ খাদ্যটাকে বুঝতে পারবো। ক্রেতা ভোক্তা তারা যত নিরাপদ বুঝবে, ততই উদ্যোক্তা যারা তারা বেশি সফলতা লাভ করবে। কারণ খাবারটা ক্রেতাকেও সবচেয়ে বেশি আকৃষ্ট করে, আবার বিক্রেতাও সেটা বাজার দর পাওয়ার জন্য নানারকম ছলাকলা অনুসরণ করে। কিন্তু ক্রেতাকেই বুঝতে হবে যে আমরা প্রত্যেকে অন্যকে ঠকাতে ঠকাতে নিজেরাই ঠকে যাচ্ছি। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি যে আমি কাউকে ঠকাবো না, নিজেও ঠকবো না, আর এই নিরাপদ খাদ্যের বিষয়টি এখন অনেক মানুষ জানে, আমার কাছে মনে হয় খুব পজিটিভলি এগিয়ে যাচ্ছে মানুষ, এটা আরো বেশি জানলে 100-100 যখন জানতে পারবে, তখন আমাদেরকে আর এত বেশি কষ্ট করতে হবে না, সবার ভিত থেকে একটা বোধ একটা থিম তৈরি হয়ে যাবে। আমি মনে করি নিরাপদ খাদ্যের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ গুলি আমরা ওভারটেক করে আমরা মানুষের কাছে আমাদের খাদ্যটাকে পৌঁছে দিতে পারবো, আর মানুষও এই খাবারটাকে গ্রহণ করার জন্য 10 টাকা 5 টাকা বেশি হলো
এটা রিসিভ করবে এটা আমরা বিশ্বাস করি। একটা কথা খুবই চমৎকার বলেছেন মতিন শেখর, যে মানুষকে ঠকাতে ঠকাতে আমরা নিজেরাই কোথায় ঠকে যাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না, বিশেষ করে কৃষকদেরকে ঠকাতে ঠকাতে আমরা নিজেরাও ঠকে যাচ্ছি। আমরা নিজেরা কৃষকদের কাছে বলছি যে আমাকে চকচকা জিনিস দাও, কৃষক কিন্তু তার নিজের জন্য যেটা করছেন সেটা নিরাপদ করছেন, আর আপনি যখন ঠকতে চাইছেন তখন ঠকানোর জন্য জিনিস দিয়ে যাচ্ছেন। আসলে এরকম হবে না। আসলে এবং যে কথাটি মতিন শেখর বলেছেন খুবই চমৎকার, যে শিক্ষিত করতে হবে এবং সেটা তৃণমূল পর্যায় থেকে বাল্য শিক্ষার সাথে যুক্ত করতে হবে, যাতে আমরা নিরাপদ খাদ্য কি সেটা চিনতে পারি, নিরাপদ খাদ্যের উৎপাদন ব্যবস্থা কি সেটা যেন জানতে পারি। ডক্টর জয়নুল আবেদিন, আমাদের এই যে তিনজন প্রগতিশীল কৃষক তাদের কথা আপনি শুনলেন, আপনার কাছে কি অবজারভেশন? আমরা তাদের কাছে আরেকবার যেতে চাই, মাঝখানে আপনার একটা মন্তব্য নিয়ে, যে তাদের যে পারসেপশন, তাদের যে ধারণা এবং তাদের যে প্রজ্ঞা এই নিরাপদ খাদ্য উৎপাদনের জায়গা সেটা তো আমাদেরকে আশাবাদী করে তোলে। তারপরে চ্যালেঞ্জ গুলো তো আমরা যে চ্যালেঞ্জ গুলো নিয়ে গত কয়েকদিন ধরে কথা বলছি সে চ্যালেঞ্জ গুলো তো অলমোস্ট কম, তারা নিজেরাও কিন্তু সেই চ্যালেঞ্জের কথা বলছেন। তারপরে আপনি একজন প্রবীণ কৃষি বিজ্ঞানী হিসাবে আপনার কাছে কি মনে হয় এই তিনজনের কথা শোনার পর? ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, ধন্যবাদ রেজা, এবং আমি জনাব মতিন সৈকত, সানোয়ার হোসেন সাহেব এবং সাইদুর রহমান সাহেব, এনাদেরকে, এনাদের কথা আসলে মানে টুয়েস্ট সেন্সে মন্ত্রমুগ্ধের মতো শুনতেছিলাম সত্যিকার ভাবে, এটা বিশেষণ লাগাচ্ছি না। তো খুবই ভালো লাগছে শুনে যে আপনাদের প্রচেষ্টা আছে, আপনারা চেষ্টা করছেন নিরাপদ খাবার উৎপাদনের জন্য এবং আপনারা নেতৃত্ব দিচ্ছেন সে জায়গায়। আর তবে সেই সাথে সমস্যাগুলা যে বলছেন, বিশেষ করে মতিন সৈকত সাহেবের কথা একটু আশাবাদী অনেকটা হয়েছে, যে ওনার কাছে একটা কথা উনি পরিষ্কার বলছেন, আমরা সবাই যদি আসলে বুঝতে পারি। রেজাউল করিম সিদ্দিকী সেদিন একটা শব্দ বলেছে যে মনোজগতের পরিবর্তন, যে আমাদের সাইফুল আজম খান সাহেব বলছেন আমরা কি চাই সেটাই কি ভালো করে জানি কিনা, এই সব কিছুর ভিতরেই একটা মানে সমস্যা আছে, সমস্যার কথা ফুটে উঠতেছে কিন্তু সমাধানের কথা রয়ে গেছে। আমরা কি চাই সেটার জন্য আমরা ঠিক মতো আসলে জানি না, আমরা খালি চকচক করতেছি, নিজেদের ঠকানোর চেষ্টা করতেছি, কিন্তু এই সব কিছুর জন্য কিন্তু আপনাদের প্রচেষ্টা আছে, এই সব কিছু আসলে সাকসেসফুলি হয়ে দেশের সব মানুষ নিরাপদ খাবার খাবে এবং তার মাধ্যমে তাদের পুষ্টি সমস্যার সমাধান হবে। এই সব কিছুর কারণে যে রেজাল্ট যেটা পরশুদিন আমাদেরকে শোনাইছে, যে মনোজগতের পরিবর্তন দরকার আমাদের সবার, আপনারা যেরকম বুঝতেই পারতেছেন যে আমাদের নিরাপদ খাবার উৎপাদন করতে হবে, যে আমরা যারা ক্রেতা আছি আমাদেরকে বুঝতে হবে আমার নিরাপদ খাবারটা করতে হবে, না হলে সাইদুর রহমান ভাইয়ের যে গল্প বলেছেন এটা লোমহর্ষক কথা, যে এটা আসলে বাস্তব, এটা আমাদের স্বপ্নের কাছে যান তারা ওই যে কিরকম ভাবে হয়রানি করছেন এটা, কিন্তু আপনি ওদেরটাও বুঝতে হবে, ও কর্মচারী আছে তাকে তো লাভ দিতে হয়, তার আসলে ঢাকায় বসে আছে একজন ব্যবসায়ী ব্যক্তি, সেই ব্যবসায়ী ব্যক্তি ও যদি এই স্বপ্নের ম্যানেজার যদি লাভ দেখাইতে না পারে দেখা গেল যে তার তার চাকরি চলে যাবে। তো এইটার একটা এইগুলার সমাধান দরকার আমাদের প্রত্যেকটা পর্যায়ে এবং সব জায়গাতে। আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, হেরে গেলে হবে না, আমরা যদি মানে ভাবি যে না এটা আর করা যাবে না, এই সাইদুর রহমান ভাইয়ের অভিজ্ঞতার থেকে হেরে যাইতে পারি না, আমরা হেরে যাওয়া উচিত হবে না। আমি জানি কষ্ট হচ্ছে সবারই, কিন্তু আমরা যদি লেগে থাকি এবং আমরাও যে এই যে সবাই মিলে চেষ্টা করছি, কথা শুনছি এবং সেগুলো আমরা রাজনৈতিক নেতাদের কাছেও শোনাচ্ছি, আশা করছি যে আমরা এক জায়গায় পৌঁছাতে পারবো, আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। ভালো কাজ আপনারা জানেন যে আমাদের রসুল করিম সাল্লাম কত কষ্ট করেছেন, কিন্তু সেইটা থেমে যায় নাই। আমরাও যদি এই ভালো কাজটার মধ্যে থাকি, আল্লাহর পথে যদি আমরা থাকি, তাহলে আমরাও আসলে আগাবো। শুধু আমি একটাই আপনাদের কাছে মানে অনুরোধ করবো, আপনাদের নেতৃত্বটা আপনারা বজায় রাখুন, আপনারা অন্যদেরকে বলুন। আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে সানোয়ার হোসেন ভাইয়ের কাছে, উনি অনেক কথা বলেছেন,
যে বাজারে যদি নিরাপদ আনারস নেওয়া হয় সেটা বিক্রি হয় না, কারণ চকচক করে না। আবার আপনি একটু বুঝছেন যে আনারসে আসলে কোন রকমের, সব আনারসই নিরাপদ আছে, এটা আমি ঠিক বুঝেছি কিনা সেটা একটু মানে পরিষ্কার যদি করেন তাহলে পরে আমার মনে হয় যে আমার আমার জন্য ভালো হয়, এবং অন্যান্য দর্শকদের মধ্যে যদি এটা কখনো ইয়ে হয়ে থাকে তাহলে সেটা ভুল বুঝাবুঝি হয়ে থাকে, সেটাও আসলে পরিষ্কার হবে। আসলে তো এটাই আমি আমি রেজা আজকে ইনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, এনাদেরকে নিয়ে আসার জন্য আসলে আমি মনেই করি যে আমাদের জাতির জন্য একটা কল্যাণ নিয়ে আসবে এবং আমাদের এটা থেকে শুনতে পারবো। আপনি আমরা আবার আমি আরেকবার আসবো কখনো নিশ্চয়ই, আর যদি আমাকে সুযোগ দেবে কথা বলার জন্য আমি আবার বলবো আপনাকে নিশ্চয়ই। জি সানোয়ার, আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে আপনি যেটা নিজেও বলছিলেন যে মানে বড় বড় আনারস হয় না আপনি নিরাপদ করতে গেলে, এবং অন্যরা যখন পরে তখন অন্যদের সাথে আপনার একটা কম্পিটিশনে পারে না, আপনি কি বলবেন যে আসলে আমাদের মধুপুরে যে আনারস উৎপাদন প্রক্রিয়া সেখানে অনিরাপদ পন্থা কোনটা আছে আবার নিরাপদ পন্থা আছে কোনটা, আপনি যদি আমাদের ব্যাখ্যা করেন? কারণ মানুষ অনেকটা চিনতেও পারে না, মানুষ তো বড়টা দেখতে পারে নিশ্চয়ই তার দিকে যায়, আবার অনেকে বলে যে হরমোন প্রয়োগ হয়, এই এই সায়েন্সটা কি আছে আপনি যদি আমাদেরকে খুব সংক্ষেপে একটু বুঝিয়ে দেন। কারণ আনারসটা আপনাদের এলাকাতেই সবচেয়ে বেশি হয় এবং মধুপুরের আনারস দিয়ে কিন্তু সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের হয়, কিন্তু সেটা তো সারা সবসময় পাই না আমরা, আমরা মধুপুরেরটাই পাই, সেক্ষেত্রে আপনি যদি আমাদেরকে একটু বলেন। জি সানোয়ার সাহেব, সানোয়ার সাহেব মনে হচ্ছে বিচ্যুত হয়ে গেলেন, কানেক্টিভিটি থেকে আমরা একটু দেখি যদি আসেন। সাইদুর রহমান সাহেব খুব একটা ভালো কথা বলছেন, সাইদুর রহমান সাহেব যে ওনারা বিশেষ করে সিলেটে অনেক প্রবাসী বাংলাদেশী আছেন যারা সিলেটে থেকে পণ্য বিপণন করেন, বিশেষ করে প্রবাসে রপ্তানি করার জন্য ব্যবহার করেন, এবং তাদের নিরাপদ খাদ্যটি প্রবাসে রপ্তানি করার সুযোগ যদি সৃষ্টি করা যায় তাহলে তারা যে নিরাপদ খাদ্যটি উৎপাদন করছেন সেটির একটি ভালো মূল্য পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। সৈয়দ রহমান, আমি যদি ঠিক বলে থাকি তাহলে আপনি বলেন যে এই রপ্তানিকারকদের সাথে সংযোগ সৃষ্টির ক্ষেত্রে বাধা কোথায়, এবং সেই জায়গাটিতে কি রাষ্ট্রীয় ভাবে জাতীয় ভাবে আমাদের কিছু করার আছে কিনা যাতে এই রপ্তানিকারকদেরকে আপনাদের নিরাপদ খাদ্য উৎপাদনের সাথে, কারণ প্রথম দিকে যদি প্রিমিয়াম প্রাইস কেউ পায় তখন স্বাভাবিকভাবেই কিন্তু অন্যদের মধ্যেও সেই নিরাপদ খাদ্য উৎপাদনের আকাঙ্ক্ষাটা বেড়ে যাবে। আপনি আমি কি ঠিক বলেছি? আপনি তারা এই বিষয়ে আপনার পরামর্শ যদি আমাদেরকে দেন। সৈয়দুর রহমান স্যার, খুবই সুন্দর কথা বলছেন স্যার, আমার কিছু আরো বক্তব্য আছে স্যার এই নিরাপদ সবজি ব্যাপারে, এটাতে দয়া করে স্যার বলতে সুযোগ দেন স্যার। যে আমাদের সরকার কিন্তু আন্তরিক, সরকার কিন্তু আন্তরিক, আমি একটা পত্র বিষয়বস্তু বলি স্যার, যে পত্রটা বিলিখ রয়েছে স্যার 12/12/2018 ইংরেজিতে কৃষি মন্ত্রণালয় থেকে, মন্ত্রণালয়তে সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্তটা স্যার আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, কাইন্ডলি স্যার একটু শুনবেন। নিরাপদ সবজি চাষ সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা ও সেমিনারের মাধ্যমে যথাযথ উপায় ও পরিমাণে বালাইনাশক ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যবহারের কুফল লিফলেট আকারে প্রচার করতে হবে। নিরাপদ সবজি বাজারজাতকরণের লক্ষ্যে জেলা পর্যায়ে একটি অথবা দুইটি নিরাপদ সবজি কর্নার চালু করার উদ্যোগ গ্রহণ করতে হবে বাস্তবায়নে DIE কৃষি বিপণন অধিদপ্তর। এই পত্রটা পাওয়ার পরে স্যার, এই পত্রটা আমরা সংগ্রহ করছি স্যার, তৎকালীন ব্রাহ্মণবাড়িয়ার DD মহোদয় আসছিলেন জনাব নাসির স্যার, ওনার সাথে স্যার আমরা যোগাযোগ করে এই পত্রটা কালেকশন করার পরে আমরা কৃষি বিপণন অধিদপ্তরে গেছি সিলেট, তারপরে স্যার ওনার সাথে নিয়ে আমরা DD মহোদয়ের কাছে গেছি, জেলা প্রশাসক মহোদয়ের কাছে গেছি, কিন্তু জানি না স্যার আপনারা বিজ্ঞজন আপনারা বলতে পারেন 2018 ইংরেজির এই নিরাপদ কর্নার প্রত্যেক জেলা সদরে স্থাপন করার নির্দেশনা আজ পর্যন্ত আমি জানি না স্যার কোন জায়গায় বাতিল হয়েছে কিনা, শুধুমাত্র একটাই জানি শেষ ভবনে আমাদের সম্মানিত মাননীয় মন্ত্রী মহোদয় একটা সবজি কর্নার স্থাপন করছেন। আমাদের দাবি তাকে স্যার, আমাদের এই নিরাপদ আমাদের কৃষকদের জন্য এই নিরাপদ সবজিগুলা অনবিলম্বে যাতে স্থাপন করা হয় তার জন্য স্যার আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের কৃষকের পক্ষ থেকে। আর আপনি যেটা বলছেন স্যার যে রপ্তানির দ্বার উন্মোচিত হচ্ছে আমাদের সিলেটে, আমরা এই ব্যাপারে স্যার যারা রপ্তানিকারক তাদের সাথেও স্যার 3-4টা বৈঠক করছি, তারা বলছেন যে একটা আপনি জানেন স্যার আপনি এই ফাঙ্গাস নিয়ে অনেক প্রতিবেদন করছেন সিলেটে,
কিন্তু জানি না কোন কারণে ওনাদের জইল গিয়া আমরা এই আপনা আপনি আমার থেকে আর বলতে পারবেন স্যার ফাঙ্গাসের ব্যাপারটা গিয়া এই জায়গায় ঠিকই থাকে কিন্তু ঢাকায় গিয়া এটা গিয়া কি হয় এটা আপনি বলতে পারবেন। আর একটা জিনিস বলি স্যার, সাতকোটা কিন্তু ইন্ডিয়ার থেকে আসে, ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশি মিডিয়া এটা আমাদের লন্ডনে যায়, লন্ডনে যায়, ওইটা কিন্তু কোনো আহত্তি থাকে না, কিন্তু আমাদের প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট যাই তৈলে এটা বাধা। তখন এই যে ব্যবসায়ীরা যা ইনভেস্ট করে স্যার, যারা রপ্তানিকারক, তাদের অনেক সমস্যা এবং তারা খুবই আশান্বিত হয়েছেন যে আমাদের নিরাপদ সবজি উৎপাদন করে তাদের আমাদেরকেও তারা বলছেন যে ইউরোপ কান্ট্রিটা কি সরাসরি এখন কৃষকের কাছে উৎপাদিত পণ্য তারা কিনবে। এটা শোনার পরে আমরাও অনেক আগ্রহী হয়েছি, কৃষি ডিপার্টমেন্টও আমাদেরকে অতপ্রতভাবে মাঠে কাজ করার জন্য সার্বক্ষণিক স্যার তারা প্রচেষ্টা চালাইয়া যাইছেন, কিন্তু কোন কারণে জানি না স্যার আমরা আটকেছে। এই জিনিসটাও স্যার আপনারা একটু খেয়াল রাখবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ স্যার। আর এটা স্যার শুধু আমাদের কৃষকের যেটা জিনিস স্যার, যে পণ্যের গুণগত যে মান, মান আমার মনে হয় স্যার আগের থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু আমরা যে ক্রেতার যে চাহিদা, ক্রেতার চাহিদা আমরা ঠিকই আছি, কিন্তু মধ্যস্বত্ব যারা ভুগে তাদের দ্বারা স্যার এটা একটা সমস্যা হচ্ছে। তা আমরা চাই না স্যার যে আমাদের নিরাপদ সবজি কর্নার যদি প্রত্যেক জেলা সদরে দুইটা স্থাপন করা হয় তাহলে ভোক্তা সরাসরি আমাদের সবজি কর্নার থেকে সবজি কিনতে পারবো এবং আমরাও সরাসরি বিক্রি করবো, এতে কৃষকের কোনো সুযোগ থাকবে না। এতে বিনীত আমার সম্মানিত আমার আমরা বুঝতে পারছি সৈয়দ রহমান সাহেব, খুবই চমৎকার কথা বলেছেন আপনি, যে সরকারের প্রজ্ঞাপন থাকার পরেও আমরা কেন জেলা পর্যায়ে এবং সিলেট তো একটি বিভাগীয় শহর, সেই বিভাগ পর্যায়ে আমরা কেন নিরাপদ সবজি কর্নার বাজার তৈরি করতে পারলাম না? এটি নিশ্চয়ই আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর, তাদেরকে যদি কখনো আমরা আনতে পারি আমরা নিশ্চয়ই তাদের কাছে এই প্রশ্নের জবাব চাওয়ার চেষ্টা করব। কারণ এটা সত্যি কথা যে কাগজে কলমে যে নির্দেশনা আছে সরকারের সেটা কি খালি কাগজে কলমেই থাকবে, সেটা কি বাস্তবায়িত হবে না? সেচ ভবনে যদি বাস্তবায়িত হচ্ছে সেটি তো একটি মডেল, এবং কথা ছিল যে এরকম মডেলই আমাদের জেলা পর্যায়ে থাকবে এবং এরকম মডেল আমাদের উপজেলা পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। তাহলে কিন্তু কৃষকদের একটি জায়গা তৈরি হয় যে তারা তাদের নিরাপদ সবজিটিকে বিক্রি করতে পারেন এবং তাদের বিক্রি করার সুযোগ তৈরি করতে পারেন। সামার হোসেন, আপনার কাছে যে প্রশ্নটি ছিল ডক্টর মোহাম্মদ জয়নের আবেদিনের, সে প্রশ্নটিকে আমি আবার করতে চাই যে আসলে মধুপুরে যে আনারসটি উৎপাদন হয় সে উৎপাদিত আনারসের ক্ষেত্রে কি বৈষম্য আছে, মানে গুণগত মানের পার্থক্যটা কোথায় হয়, কেন একটিকে আমরা নিরাপদ বলছি কেন আরেকটিকে আমরা নিরাপদ বলছি না, আপনার এক্সপেরিয়েন্স কি বা আপনি কিভাবে দেখেন আপনি যদি আমাদেরকে একটু বলেন। সানোয়ার হোসেন, মাইক্রোফোনটি ওপেন করতে হবে সানোয়ার হোসেন। জি বলেন, জি বলেন। আসলে আমরা আসলে স্যার যে টেকনিক্যালি প্রবলেমের জন্য আমি অনেক সময় শুনতে পাই না, ধরুন আমি একটা কথা বলবো স্যার, যে আমাদের দেশের যে কৃষি, হ্যাঁ আমাদের দেশের যে কৃষি ব্যবস্থাটা, এখানেই আমি এই জিনিসটা বুঝি না যে দেশের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কৃষি ব্যবস্থাটা হলো ঐচ্ছিক, কেউ পড়লেও পড়তে পারে না পড়লেও না পড়তে পারে, কোনো কিছু যায় আসে না। যে একটা কৃষি প্রধান দেশে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কৃষি সাবজেক্টটা যদি ঐচ্ছিক থাকার পরে ইন্টারমিডিয়েটের পরে বড় বড় কৃষি বিশ্ববিদ্যালয় করা হইতেছে, বড় বড় ডিগ্রি দেওয়া হইতেছে, আসলে যে দেশের মানুষ 80% লোক কৃষির উপর নির্ভরশীল সেই দেশে যদি আমরা কৃষি শিক্ষাটাকে বাধ্যতামূলক যতদিন পর্যন্ত আমরা না করব, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেখানে প্রথম স্টেজটা আমাদের ছেলে মেয়েদের শিক্ষার একটা বয়স, এই বন্ধ যতদিন বন্ধ আমরা অন্য প্রসঙ্গ, আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি বিষয়ে স্যার আমি কথা বলবো না, মধুপুরের নিরাপদ থাকবেও না, মধুপুরের আনারস এটিকে কেন আমরা নিরাপদ বলছি, কেন আমরা নিরাপদ বলছি না, কোথায় পার্থক্য এটি আমাদের একটু বুঝিয়ে দেবো। মধুপুরের আনারসটাকে আমরা নিরাপদ বলছি এবং কেউ বলছি না নিরাপদ না,
আসলে এটা যতটুকু আমরা নিরাপদ কোনটা না এটারও কিন্তু বিজ্ঞান ভিত্তিক কোন থিওরি নাই। এখানে এখানে একটা দল আছে পর্যাপ্ত পরিমাণ সার দিয়ে আনারসটা আবাদ করা হয়, এটা বড় হয়, যেটা ক্রেতা বেশি নিতে চায়। আবার আমরা কিছু কিছু লোক আছি যারা আমরা সারটা কম দেই, আমরা প্রাকৃতিক ভাবে তৈরি করি, কিন্তু আনারস আনারস দুইটাই নিরাপদ, আনারস দুইটাই নিরাপদ। একটা তৈরি করি আমরা কি অর্গানিক পদ্ধতিতে, কারণ হলো বাজারে বিভিন্ন প্রকারের হরমোন বিক্রি হয়, এই হরমোন গুলা বিক্রি হইতেছে সরাসরি কৃষি মন্ত্রণালয় থেকে, কৃষি বিভাগ থেকে এগুলাকে অনুমোদন দেওয়া হচ্ছে। তাহলে অনুমোদন দেওয়ার পরে যদি কোনো কৃষক এটা ব্যবহার করে তাহলে তার পণ্যটাকে কি আমরা বিপজ্জনক বলবো, নিরাপদের বাইরে দিব? এই নিরাপদ নিয়ে আমরা যতই কথা বলি, আমার একটা কথা থাক যে আমরা এখানে বলা হচ্ছে ঢাকা কৃষি মার্কেটে একটা সবজির মার্কেট আছে, সেখানে আমার মালটা গেছে, সেখানে আমি মালটা বিক্রি করতে পারি মাত্র 20 কেজি সপ্তাহে, অনলি শুক্রবারে, হয়রেজ প্রতিদিন আমরা আমার কাউনান বাজারে যাচ্ছে 500 কেজি। ওই একটা মার্কেটিং হবে, সারা দেশটাকে আমাদের নিরাপদ করতে হবে। এখন নিরাপদ সবজি কোনটা? একটা বেগুনের মধ্যে সাইভারমেথিন গ্রুপের বীজ দেওয়া হয়, এখানে লেবেলের গায়ে লেখা আছে যে বীজ দেওয়ার পরে 7 দিন বেগুন উঠানো যাবে না। আমি যদি বীজ দেওয়ার পরে 8ম দিনের দিন বেগুন উঠাই তাহলে কি এটা কি আমার ক্ষতিকর হবে? আর আমি যদি ওই ফেরোমন ফাঁদ দেয়া বা অন্য ভাবে জৈবিক পদ্ধতিতে যদি আমি পোকামুক্ত বেগুন তৈরি করি, এই দুইটার মধ্যে পার্থক্য হবে কি? এই দুইটার মধ্যে পার্থক্য হবে কি? আমাদের দেশ, আমার একটা কথা, এই কৃষিটাকে আমরা জেলা সদরে একটা মার্কেট করলাম, ওটা কে কে যাবে ওখানে? আর সারা দেশের মানুষ কি ওর বাইরে থাকবে? ওই জেলা সদরে কয়েকটা মানুষের জন্য কি নিরাপদ খাদ্য? ওই ঢাকা শহরের অল্প কয়েকটা মানুষের জন্য কি নিরাপদ খাদ্য? না, নিরাপদ খাদ্যটার উৎপাদনের জন্য এখানে যে আমরা খাদ্যটা কোথায় যাইয়া নিরাপত্তার বাইরে চলে যায় যে আমরা অতিরিক্ত কীটনাশক ব্যবহার করি, এখানে কৃষি মন্ত্রণালয়কে কৃষি বিভাগকে সঠিক হতে হবে। প্রেসক্রিপশনের বাইরে কোনো ওষুধ বিক্রি চলবে না, হাটে বা যত্র কোনো এই কেমিক্যালের দোকান থাকা যাবে না। এই একটা জায়গায় যদি স্ট্রং হইতেই তো সবকিছু নিরাপদ হয়ে যায়। শুধু কীটনাশক ব্যবহারের জন্য একটা বাধা, কিন্তু কীটনাশকটা তো ব্যবহারটা বৈধ, পোকামাকড় যেভাবে আক্রমণ করে কীটনাশক ব্যবহার করতেই হবে। কীটনাশক ব্যবহার ছাড়া আমার যে সমস্ত ভাইয়েরা আছেন ওনারা করতে পারে, আমি কিছু অন্যান্য ফসল বেগুন আবাদ করি, কিন্তু কীটনাশক ছাড়া দেখলে পাওয়া যায় না। আগে আমাদের নির্ধারণ করতে হবে নিরাপদ খাদ্য কোনটা, উৎপাদনের জন্য সারা দেশব্যাপী শুধু কীটনাশকের ব্যবহারটা নিয়ন্ত্রণ করতে হবে। আমি আগেও বলেছি ঢাকা শহরে ওই আপনার শেষ ভবনের ওখানে যে মার্কেট, ওখানে কয় পিস বিক্রি হয় এটা তো আমরা সবাই জানি যে ওখানে কয়টা কাস্টমার যায়। ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন জির কোন কোশ্চেন আছে আপনার প্রতি, যদি আপনি একটু শুনে নেন তারপর উত্তরটা দেন। ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। এই সরোয়ার সাহেব, আপনি আপনি একটা কথা বলছেন যে এই যে শেষের দিকে এসে যে কীটনাশক প্রয়োগের কৃষকরা যথাযথ ব্যবহার করতে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কৃষি বিভাগকে বলছেন নিয়ন্ত্রণ করতে হবে। আপনার কত কোটি কৃষক আছে আমাদের এই বাংলাদেশে, এই তত কোটি কৃষকের ক্ষেতের মধ্যে কে কি বীজ দিচ্ছি, তাদেরকে এই কৃষি বিভাগের পক্ষে সম্ভব সেটা নিয়ন্ত্রণ করা, নাকি আমরা যারা ব্যবহার করতেছি আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ উৎপাদন করছেন সেটা নিরাপদতার মাত্রাটা তারা নিশ্চিত করবেন এবং তারা নিজেরা খাবেন এবং তারা অন্যদেরকে ব্যবহার অন্যদেরকে সরবরাহ করবেন? এবং এটা কি আপনার কাছে মনে হয় যে আসলে কৃষকদের মধ্যেও একটি সচেতনতা তৈরি এবং আন্দোলন তৈরি হওয়া দরকার? সরোয়ার সাহেব, জি সরোয়ার সাহেব, আপনার প্রশ্নের উত্তরের অপেক্ষা করছি। হ্যাঁ, স্যার যে কথাটা বললেন, স্যারের কথার সাথে আমি ফুললি একমত যে এতগুলা কৃষকের পক্ষে কৃষি বিভাগ থেকে এতগুলা কৃষকের কে নিয়ন্ত্রণ করা কঠিন ব্যাপার, কিন্তু আসলে আমরা যারা কৃষক, আমরা সরকারের যে কোনো প্রযুক্তিকে
কৃষি বিভাগকে আমরা অত্যধিক সম্মান করি, তাদেরকে আমরা তাদের যে কোনো একটা গাইডকে আমরা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু এখানে কৃষকরা কখনো যাচ্ছে তাই ব্যবহার করে না। আমরা অনেকটা এখানে যদি আমরা একটা আমাদের যে ব্লক সুপারভাইজার আছে, একজন ব্লক সুপারভাইজার কিন্তু তার ব্লকটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে পারে। আমার এখানে যারা আছে আমি দেখি যে আমরা যে কোনো বিষয় হলে আমরা তার দ্বারস্থ হই, তার কাছ থেকে পরামর্শ নিই, কিন্তু আমরা যে কোনো জিনিসগুলোকে আমরা নেগেটিভ সেন্সটাকে আমরা বেশি প্রচার করি। এই যে কৃষকের পণ্যের উপর বোল্ডোজার চালানো হয় যে এটা নষ্ট হয়েছে ওইটা নষ্ট হয়েছে, আসলে কেউ তো পরীক্ষা করে কিন্তু কেউ কোনোদিন চালায় না। কৃষকের সবজির মধ্যে অতিরিক্ত বীজ দেওয়া হয়েছে, এটা কয়টা ল্যাবের মধ্যে পরীক্ষা করা হয়েছে? শুধু তো কৃষকদের দোষ দেওয়া হয়, কিন্তু আসলে কৃষকরা নিরাপদ ফসল কোনটা, এই বিষয়গুলো নিয়ে আমাদের আমরা যারা উৎপাদনকারী আমাদের আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সভা সেমিনার বা প্রচারণার দরকার আছে যে এইভাবে আপনারা উৎপাদন করেন। এর বাইরে কেউ যায় আমাদের মধুপুরে একটা জুন আছে কুড়াগাছা, ওখান থেকে সবসময় সরবি স্যার। জি আমি মানে আপনাকে থামিয়ে দিতে চাচ্ছিলাম না, কিন্তু কথাটা তো আমরা বুঝতে পারছি যে আপনার এই কথাটির সাথে আমি খুবই একমত এবং সকলেই একমত যে আমাদের সময়েরও স্বল্পতা আছে, সেই জন্যই বলছি আমরা সবাই একমত যে কৃষকের আসলে প্রযুক্তি প্রদানের ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে অনেক যত্নশীল হতে হবে, যাতে নিরাপদ খাদ্য উৎপাদন করার ক্ষেত্রে তাদের প্রযুক্তিটা সহায়ক হয়। তারা যে প্রযুক্তি দিলেন সেই প্রযুক্তি আবার নিরাপদ খাদ্য উৎপাদনের প্রযুক্তির দুই যে আলাদা হয় তাহলে স্বাভাবিক ভাবে কৃষকরা কনফিউজ হবে, এবং সেই জায়গাটিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আরো অনেক বেশি সৎ হতে হবে। এক নম্বর, দুই নম্বর হচ্ছে নিরাপদ খাদ্যের মূল্য দেওয়ার ক্ষেত্রে আমরা কতখানি সচেতন, আমরা ভোক্তারা আমরা নিজেরা ভোক্তারাও কিন্তু খুব বেশি সচেতন না, এবং যে কারণে দেখা যায় যে কৃষককে বলছি আমি নিরাপদ খাদ্য চাই কিন্তু তার জন্য এক টাকা বেশি দিতে গেলে পরেই আমাদের প্রত্যেকের গায়ের চামড়ায় আগুন ধরে যায় যে আমরা এত বেশি টাকা দেবো কেন। যাই হোক, আমরা সানোয়ার সাহেব আপনার সাথে অনেক আপনার সাথে অনেক ক্ষেত্রেই আমাদের মতের মিল আছে, এবং আপনি যেটা বলেছেন দুঃখের কথা বলেছেন কৃষকদের দুঃখের কথা, এবং সেই দুঃখের কথাটি নিশ্চয়ই যারা শুনেছেন তারা হয়তো বলতে পারবেন। মতিন সৈকত আপনার কাছে যেতে চাই, আপনি খুব সংক্ষেপে আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপটে কৃষকদের কি ধরনের দায়িত্ব পালন করা উচিত, আপনি যদি অল্প কথায় বলেন যে কৃষকরা কিভাবে ধরনের দায়িত্ব পালন করলে এই আন্দোলনটাকে আরো বেগবান করা যাবে আপনার দৃষ্টিতে, যারা মতিন সৈকত খাবারটাকে নিরাপদ নিশ্চয়তা করার ক্ষেত্রে আমরা যারা কৃষক এবং সর্বশ্রেণীর মানুষ অনেকের কিন্তু আমরা নিজেদের খাবার উৎপাদন করার ক্ষমতা আছে, বিশেষ করে আমরা যারা গ্রামে গঞ্জে বাস করি। এখন আর বক্তৃতা দিয়ে চলার দিন না, এখন নিজেরা ফসল উৎপাদন করার দিন। আর যারা বাসা বাড়ি অথবা যারা অনেকে ছাদ বাগান করো পারিবারিক যে চাহিদা সেটা পূরণ করতে পারতেছে, অনেকে নিজেরা যে কাঁচামরিচ থেকে পেঁয়াজ রসুন থেকে শুরু করে অনন্য জিনিস সৌখিন হোক আর যেভাবে হোক উৎপাদন করে, বিশেষ করে ছাদ বাগানের ক্ষেত্রে বাংলাদেশ যে দৃষ্টান্ত স্থাপন করেছে এটা কিন্তু প্রচার মাধ্যমের দেখা দেখি এই দৃষ্টান্তটা স্থাপন করেছে। কৃষকদের মাথায় কিন্তু প্রথমে আইডিয়া ছিল না যে ছাদ বাগান করা যায়, তাহলে প্রচার মাধ্যম বা আপনাদের মাধ্যমে বারবার এই বিষয়গুলো যখন আসে তখন এগুলো আমাদের মাথায় আসে, আমাদের মাথায় আসলে আমরা যখন করি দেখি অন্যরা সেভাবে করে। এজন্য আমি আরেকবার আবেদন জানাই যে ডক্টর জয়নাল আব্দিন স্যার আছেন, রেজাউল করিম সিদ্দিকী স্যার একবার ঢাকাতে আমাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছিলেন, জয়নাল আব্দিন স্যারের প্রোগ্রামে প্রধানমন্ত্রী উপস্থিত ছিল, ইরির একটা প্রোগ্রামে আমিও সেখানে ছিলাম, আর আপনি আমাকে ঢাকা দাওয়াত করে প্রেস ক্লাবে নিয়ে গেছেন সেখানেও আমি ছিলাম। আপনারা যদি হয় আমাদের দাউদকান্দিতে আসেন অথবা আমাদেরকে ঢাকা নিয়ে যান, আমরা পাশাপাশি একসাথে বসতে চাই, আপনাদের থেকে কিছু শিখতে চাই। এই শিক্ষাটা এসে আমরা এসে আমাদের কর্মস্থলে আমাদের জায়গাতে যত বেশি প্রচার করব মানুষকে উদ্বুদ্ধ করতে পারবো তত বেশি আমরা এগিয়ে যেতে পারবো। আর আমাদের নিজেদের দায়িত্ব থেকে এইডস এর ব্যাপারে একটি স্লোগান আছে, বাঁচতে হলে জানতে হবে, আমাকে বাঁচতে হলে নিরাপদ খাদ্য খেতে হবে, এই নিরাপদ খাদ্য আমার নিজের শরীর স্বাস্থ্যের জন্য আমার জীবনের জন্য নিরাপদ খাদ্য দরকার, এই বিষয়টা আমার ভিতর থেকে যদি উপলব্ধি না আসে অন্যে জোর করে আমাকে নিরাপদ খাদ্য উৎপাদন করাতেও পারবে না কিনাতেও পারবে না, অথবা আমি মনে করি আমার ভিতর থেকে আমার নিজের থেকে নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়টি আমি যদি উপলব্ধি করি আমার পাশাপাশি দেশবাসী যদি উপলব্ধি করে এমনি এমনি নিরাপদ খাদ্যের বিষয়টি আমরা স্বয়ংক্রিয়ভাবে সবার প্রচেষ্টা আমরা নিরাপদ খাদ্য আমরা বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ, 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 ধন্যবাদ
আপনি কি বলবেন এই কনক্লুসিভ বক্তব্য আপনার কাছ থেকে আশা করছি? মাইক্রোফোন কথাগুলো শুনছিলাম, কারণ আমরা খালি বিজ্ঞানীদের কথা শুনি, নীতি নির্ধারকদের কথা শুনি, কৃষকদের কথা পরিষ্কার করে অনেক সময় শোনা হয় না। কিন্তু আজকে যারা কৃষির সাথে সরাসরি জড়িত আছেন, আমি প্রান্তিক শব্দ ব্যবহার করতে চাচ্ছি না সানোয়ার হোসেন ভাই, আমি সব কৃষি আমার মনে হয় ছোট বড় সব কৃষকই কৃষক এবং তারা সবাই সমাজের জন্য কল্যাণের জন্য কাজ করছেন। আর সবচেয়ে বড় কথা যে আমাদেরকে প্রত্যেকেই সচেতন হতে হবে যে যে শুধু ভোক্তাকেও নয় কিন্তু উৎপাদন যারা করছেন আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে। আমরা প্রত্যেকে যদি নিজেদের দায়িত্ব যদি ঠিক মতো পালন করি উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত এবং সেইখানে নৈতিকতা যদি আনি, তাহলেই দেখবেন যে আপনার গোটা জাতিতে আজকে নিরাপদ খাদ্যের যে আন্দোলন কথা বলতেছি, নিরাপদ খাদ্যের আন্দোলনের দরকার লাগবে না, কারণ তখন সব খাবারই নিরাপদ হয়ে গড়ে উঠবে। আজ থেকে আমি যখন ছোট ছিলাম, যখন বাজারে 60-এর দশকে যখন এই যে ইনসেক্টিসাইড আসছে, তার আগ পর্যন্ত তো মানে উৎপাদনও কম ছিল, কিন্তু তখন এইসব নিয়ে চিন্তা হয় নাই, কিন্তু আস্তে 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 এইসব চিন্তাগুলো এসে যাচ্ছে। আমরা দায়িত্বশীল ভাবে মানে আপনার প্রত্যেক পেস্টিসাইড এর একটা নিরাপদ লিমিট বলা আছে, কিন্তু আমরা সেই লিমিটটা মানছি না। আপনারা বলছেন যে যে একটা পেস্টিসাইড দিলে পরে তার 6 দিন 8 দিন এরকম নিরাপদ লিমিট থাকে, তারপরে যদি হার্ভেস্ট করেন, কিন্তু আমরা ভালো করেই জানি যতই আমরা বলি না কেন বহু জায়গায় আছে সকালবেলা পেস্টিসাইড অ্যাপ্লিকেশন করে বিকালবেলা তুলে নিয়ে বাজারে বিক্রি হচ্ছে, সিমের ক্ষেত্রে তাই হচ্ছে, এইটা হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আপনারা আসলে সেই মানে নেতৃত্ব দিচ্ছেন যেখানে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যাতে করে আমরা যাই খাওয়াই না কেন সেটা যাতে নিরাপদ হয়ে গড়ে ওঠে। আপনাদেরকে আর একবার আমি মনেই করি যে সবাই মিলিত ভাবে যে ওই যে কি উনি শব্দটা ব্যবহার করছেন, এক এক কি মতিন ভাই যেন কি একটা স্লোগান দিচ্ছেন, হ্যাঁ কি যেন বলছিলাম যে স্যার আমার প্রয়োজনে তো আমি খাবার খাবো, আমার খাবারটা যদি আমি নিরাপদ করি বা নিজে উৎপাদন করি তাহলে অনেক সহজ হয়ে যায়। না সেটা না, আপনি সবাই মিলে একটা কথা বলছেন, সবাই মিলে করলে সফলতা, এক হলে পারি একা হলে হারি, এই যে এক হলে পারি একা হলে হারি, তো এইখানেও এক হওয়া হতে হবে কৃষক থেকে আরম্ভ করে ভোক্তা পর্যন্ত, মাঝখানে যারা ব্যবসা করতেছেন সবাইকে নিয়ে সবাই আসলে এক হতে হবে, এবং সেই সবাই যদি এক হই তাহলেই আমরা পারবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমরা আবার এক সময় কোনো সময় আপনাদের কাছে আসবো যাতে আপনাদের কথাগুলো ভালো করে শুনতে পারি। রেজা জি ধন্যবাদ, আসলে আমরা সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি এবং কৃষকদের সমস্যা সমাধানের ক্ষেত্রে, কৃষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে, সহযোগিতা করার ক্ষেত্রে আমাদের আরো অনেক বেশি মনোযোগী হতে হবে। কারণ আমরা একটা জিনিস বলি, কৃষকরাই হচ্ছে আমাদের এই যে যুদ্ধ, খাদ্য যুদ্ধ, সেটা সম্মুখ সারির সৈনিক, এবং সেই সৈনিকদেরকে যদি শক্তি দেওয়া যায়, সেই সৈনিকদেরকে যদি সহযোগিতা দেওয়া যায়, তাহলে তারা নিশ্চিতভাবে সফলতা নিশ্চিত করতে পারেন। আমি একটা কথা বলি যে এই যে বন্যা হয়, এই যে খরা হয়, এই যে প্রাকৃতিক প্রতিকূলতা হয়, এবং তারপরে আমাদের এই ফসলের মাঠে গর্বিত সম্রাটের মতো দাঁড়িয়ে থাকে আমাদের কৃষক ভাইয়েরা, তার কারণ তারা জানেন এই প্রতিকূলতাকে জয় করে ফসল ফলাতেই হবে, তার নিজের জন্য, জাতির জন্য। অতএব আমরা নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তাদেরকে যত বেশি করে সহযোগিতা প্রদান করা যায়, উদ্দীপ্ত করা যায়, সেই বেশি আমাদের মনোযোগ দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাজার ব্যবস্থার ভেতরে কোনো বিশৃঙ্খলা থাকা চলবে না, তারা যেন তাদের উৎপাদিত পণ্যের সঙ্গত মূল্য পান, লাভজনক মূল্য পান,
এবং সরকার যে সমস্ত সিস্টেম গুলো করতে চাইছেন সেগুলো প্রদর্শন সেগুলো দেখাও করতে হবে, দৃষ্টিগ্রাহ্য করতে হবে। আমি বলছি যে নিরাপদ খাদ্যের কর্ডার হবে, কিন্তু আমি করছি না। বলার কথা বলা আর করার কথা হচ্ছে এক রকমের জিনিস, হচ্ছে না। না হওয়ার কারণে মানুষের আস্থার জায়গাটা কিন্তু একটু সংকটে পড়ে যায়। আমরা চাইবো যে নিরাপদ খাদ্য উৎপাদন বিপণনের ক্ষেত্রে সরকারি উদ্যোগ আরো অনেক বেশি শক্তিশালী হবে, এবং তার মধ্য দিয়ে আমাদের কৃষক ভাইরা যে সফলতা নিশ্চিত করেছেন সেই সফলতা নিশ্চিত করবেন আগামী দিনের জন্য। আমি আজকে আর বাড়াবো না, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে আলোচক ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এখানে মন্তব্য দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের দর্শক যারা এখন দেখেছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকে এই বিষয়ের আলোচনা। ধন্যবাদ এবং শুভেচ্ছা।